সম্মানিত সুধী, শিক্ষকের নেতৃত্ব ও উদ্ভাবন ভিডিও ডকুমেন্টারিতে আপনাদেরকে স্বাগত। কন্টেন্ট উপস্থাপনায় আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী শিক্ষক, চণ্ডীপুর মডেল হাই স্কুল, বীরগাছারামপুর। এখানে আমরা যে উত্তরগুলো খোঁজার চেষ্টা করছি, COVID-19 সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে আমি বর্তমান শিক্ষা কৌশলকে ব্লেন্ডেড শিক্ষায় রূপান্তর করতে পেরেছি কি না, এক্ষেত্রে কি কি সহজ কৌশল ব্যবহার করেছি, কৌশল বাস্তবায়নে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়েছিল কি না। COVID-19 সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমটি চালু করা হয়। এরই ধারাবাহিকতায় সংসদ টিভিতে পাঠদান, সম্প্রচার, কিশোর বাতায়ন, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক অনলাইন পাঠদান চালু করা হয়। অগ্রসর শিক্ষক হিসেবে নিজ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে অনলাইনের মাধ্যম শিক্ষা কার্যক্রম চালু রাখতে সচেষ্ট থেকেছি। অতঃপর জেলা ও বিভাগকে এগিয়ে নিতে আমরা ছিলাম বদ্ধ পরিকর, যা বিস্তৃত হয়েছে দেশ জুড়ে। এতে কি লাভ হয়েছে? এটি কি ব্লেন্ডেড এডুকেশন? আসুন তবে জেনে নেই ব্লেন্ডেড লার্নিং কি। ব্লেন্ডেড লার্নিং এর অর্থ হচ্ছে ফেস টু ফেস এবং অনলাইন কার্যকলাপের উদ্দেশ্যমূলক সংমিশ্রণ, অর্থাৎ প্রচলিত ক্লাস ও অনলাইন ক্লাসের হাইব্রিড ভার্সন। শিক্ষা মূলত তিনটি আন্তঃসম্পর্কিত উপাদান নিয়ে গঠিত, টিচিং, লার্নিং এবং অ্যাসাইনমেন্ট। শিক্ষার এই উপাদানগুলো প্রতিটিতে প্রতিফলিত হলে সেটিকে আমরা ব্লেন্ডেড লার্নিং বলতে পারি। আমাদের দেশে ফেস টু ফেস শিক্ষা ব্যবস্থা ডিজিটাল সরঞ্জাম বা ICTর মাধ্যমে আমরা উন্নত হয়েছি। শ্রেণীকক্ষে পাঠদানের মাল্টিমিডিয়া ব্যবহার হচ্ছে, আবার অনলাইন ক্লাসে ফেসবুক লাইভ, জুম, গুগল মিটেও আমরা পারদর্শী হচ্ছি। তাহলে এটি সেই হাইব্রিড ভার্সন হতেও পারে। এবারে আসি সহজ কৌশলের কথা। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং ইন্টারনেটের স্বল্প গতির মধ্যে কোভিড পরবর্তী শিক্ষা ব্যবস্থায় শতভাগ ব্লেন্ডেড শিক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। তাহলে কি আমরা পিছিয়ে যাব? না, কোর্সের 30-40% অনলাইন এবং বাকি কোর্স ফেস টু ফেস শেখানোর পরিকল্পনা করতে পারি। 2-3 বছর বা স্বল্প মেয়াদের আমরা একটি প্ল্যাটফর্মে অনলাইন কোর্সের মানসম্পন্ন ভিডিও ক্লাস তৈরি করে দিতে পারি। চূড়ান্ত মূল্যায়ন ব্যতীত কোর্সের ধারাবাহিক মূল্যায়নে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা LMS বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি। শিক্ষকদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন বলে আমি মনে করি, অনলাইনে অধিকতর পারদর্শিতার জন্য প্রশিক্ষণ প্রদান, কোর্সের ক্যাটাগরি অনুসারে প্রশিক্ষণের ব্যবস্থা করা, মূল্যায়ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান, ডিভাইস সাপোর্ট যেমন ল্যাপটপ, মোবাইল, ট্যাব, ইন্টারনেট, ডাটা ইত্যাদি। যেহেতু COVID-19 এ আমাদের পড়তে হয়েছে নানা চ্যালেঞ্জের মুখে, বৈরী আবহাওয়া, নেটওয়ার্কের অপ্রতুলতা, যথোপযুক্ত ডিভাইস না থাকা, বিদ্যুৎ বিভ্রান্ত, আর্থিক দৈন্যতা, প্রকৃতিতে দুপায়ে দোলে আমরা দেখিয়েছি আমরাই পারি। ভবিষ্যতেও নতুন পরিবর্তনের ক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতে আমরা সক্ষম হব বলে আশা করছি। ডকুমেন্টারি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ।